জনগণ জেগে উঠেছে, সরকারকে বিদায় নিতেই হবে। বিএনপি নেতাদের হুঁশিয়ারি, সময় ফুরিয়ে আসায় ক্যারিকেচার করে লাভ নেই, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে উৎখাত করতে চাইলে আওয়ামী লীগ চুরি পরে বসে থাকবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের, বিএনপি ডেঙ্গুর চেয়েও খারাপ বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে বাঁচাতে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার গঠন করতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সময় ফুরিয়ে এসেছে, আর কোনো ক্যারিকেচার করে লাভ নেই। শুক্রবার সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের মামলাকে আবারও সাজানো মামলা ও রায়কে ফরমায়েশি উল্লেখ করে দলের নেতারা বলেন, জনগণ জেগে উঠেছে, এই সরকারকে বিদায় নিতেই হবে। ইনামুল হাবিব রুবেলের ছবিতে আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর বৃষ্টির মধ্যেই মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হয় সমাবেশস্থলে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের বিএনপির আন্দোলনে যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তখনই সস্ত্রীক তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যমূলক রায় দেয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের সামনে বিকল্প কোনো পথ নাই, আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নাই, আমাদের অস্তিত্বের জন্য, জাতির অস্তিত্বের জন্য আজকে আমাদেরকে সকলকে ছাপিয়ে পড়তে হবে। এই ভয়াবহ দানবকে সরিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আর এই যে মামলা মোকদ্দমা রায়, এ সব কিছু উড়ে চলে যাবে যেদিন আমরা এই সরকারকে বিদায় করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে, পতন যখন অবশ্যম্ভাবী তখন ক্যারিকেচার করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। কালকে সাধারণ সম্পাদক মার্কিন দূত চলে যাওয়ার পরে তাকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলেন যে আপনার উপরে কি কোনো চাপ আছে, তিনি বললেন, না চাপ নাই, বিবেকের চাপ তো আছে, ওদের বিবেক আছে, তারা আবার চাপ অনুভব করে। বন্ধুগণ, দেখবেন কথার মধ্যে কোনো মিল নাই। মানুষ অসংলগ্ন কথা বলে কখন? যখন সে দিশেহারা হয়ে যায়, যখন চতুর্দিকে অন্ধকার দেখতে থাকে, তখন সেই সমস্ত প্রলাপ বকতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কি বললো বা যুক্তরাজ্য কি বললো বা ভারত কি বললো, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার আমাদের মানুষ কি বলছে। আমাদের মানুষ খুব পরিষ্কার করে বলছে, বিদায় হও, আর সময় নাই, যেতে হবে বন্ধুগণ, এই সরকারকে যেতেই হবে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, জনগণ যখন জেগেছে তাদের আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। মূল কথা একটাই, সেটা হলো এই সরকার ক্ষমতায় থাকলে তারেক রহমান, জোবাইদা রহমান ছোটরা, আমরা কেউ নিরাপদ নই, সবাইকে জেলে যেতে হবে, সবাইকে কষ্ট করতে হবে। আজকে আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করব যতক্ষণ না বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন না ঘটে। শেখ হাসিনা অর্থনীতিকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে, সে রাষ্ট্রের মালিক থাকবে, আর আমরা প্রজা হয়ে বাস করবো, তার জন্য তো জন্মগ্রহণ করি নাই, তার জন্য তো যুদ্ধ করি নাই। আমরা ইনশাআল্লাহ এইটাকে প্রতিহত করব আন্দোলনের মাধ্যমে, আমরা প্রতিহত করব যে নিপীড়ন আমাদের উপরে চালানো হচ্ছে, এই নিপীড়নকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। এক দফার আন্দোলন সফল করে সরকারকে হটিয়ে খুন গুমের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করতে চাইলে আওয়ামী লীগও চুরি পরে বসে থাকবে না।
শুক্রবার কেন্দ্রীয় 14 দলের এক সভা শেষে তিনি বলেন, বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। এদিকে কৃষক লীগের এক অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডেঙ্গু মশার থেকেও খারাপ বিএনপি, ডেঙ্গু মশাকে নিধন করতে হবে আর বিএনপিকে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দীপন দেওয়ানকে সাথে নিয়ে দেখুন আমার করা একটি রিপোর্ট। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আগামী 7 আগস্ট রাজধানীতে শান্তি সমাবেশ করতে চায় কেন্দ্রীয় 14 দল। তারই প্রস্তুতি সভা আহ্বান করা হয় কেন্দ্রীয় কার্যালয়ে। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও অংশ নেন 14 দলের নেতারা। এ সময় আওয়ামী লীগের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজয়ের ক্ষত ভুলতেই যুক্তরাষ্ট্র তার প্রতিশোধ নিচ্ছে, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপিকে প্রতিহত করতে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। অতীতের পরাজয়ের ক্ষত তারা বলতে পারে নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরাজয়, 71 সালে সপ্তম নৌবহর পাঠিয়ে যে পরাজয়, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে যে তাদের পরাজয়, সেই ক্ষত তারা বলতে পারে নাই বলে আজকে এখনও তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যেভাবে তারা ডাক করাচ্ছে। আমরা হাতে চুরি বিন্দা পয়সা রই নাই, আপনি হুঙ্কার দিবেন, ঢাকার রাজপথ বন্ধ করবেন, মানুষ হত্যা করবেন, মানুষ খুন করবেন, হাইকোর্টে বিচারপতি কক্ষ ভাঙচুর করবেন, সেখানে অরাজকতা সৃষ্টি করবেন, আজকে আইন আদালত মানেন না, আজকে নির্বাচন মানেন না, আজকে ভোট মানেন না, তাদের একটাই দাবি, শেখ হাসিনা হত্যা করো। আপনাদের মুরাদ কদ্দুর আমরা জানি, তা বেশি বাড়াবাড়িয়া না করে ভালো, যদি আওয়ামী লীগকে হুমকি দেন আর জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যদি উৎখাত করতে চান, তার রূপ কিন্তু হবে ভয়াবহ। এদিকে রাজধানীর খামার বাড়িতে ডেঙ্গু নিধন ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এডিস মশা নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক, ডেঙ্গু চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়। যেই দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে না। ডেঙ্গু মশা যেমন মারাত্মক, এই জন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে, বিএনপিও তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক, সুতরাং ওদেরকে প্রতিরোধ করতে হবে। নির্বাচন না করায় নেতাকর্মীরা কেন বিএনপির রাজনীতি করবেন, সেই প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় এমনটি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স। নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল, সমর্থক ও নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান লরেন্স। বিরোধী নেতাদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবাধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে জোর দিতে বলেন তিনি। এক্ষেত্রে যেখানে প্রয়োজন কেবল সেখানেই বল প্রয়োগ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান লরেন্স। একই সাথে সরকারকে আহ্বান জানান রাজনৈতিক স্বচ্ছতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের। আন্তর্জাতিক অংশীজন হিসেবে বিদেশি এবং কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দৌড়ঝাঁপকে স্বাভাবিক বলছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তাদের তৎপরতায় ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদী তিনি। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, রাজনৈতিক সংকট বিদেশিদের তৎপরতায় সমাধান হবে না, সমাধান দেশের জনগণকেই করতে হবে। ইমরুল কায়সার রিপোর্ট। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বেড়েছে কূটনৈতিক তৎপরতা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দিয়ে চলেছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকরা। নির্বাচন কমিশন সুশীল সমাজের সাথে বৈঠকের পাশাপাশি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সাথেও নানা সময়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে বৈঠক করছেন তারা। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে কূটনীতিকদের দৌড়ঝাঁপ নতুন কোনো বিষয় নয়, আগে থেকেই চলছে এই প্রবণতা। রাজনৈতিক বিভাজনের কারণেই বিদেশিদের এই তৎপরতা বলে মনে করেন তারা। জাতিসংঘের সদস্যভুক্ত অন্য যে দেশগুলো তারাও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার, এখানে সহভাগিতার একটা প্রশ্ন আছে। সেই চিন্তা থেকে আপনার বিদেশিরা যে কোট আনকোট দৌড়ঝাঁপ করছেন, এটা লেজিটিমেট, তারা সহভাগিতার অংশ হিসেবে
এই ভূমিকাটি পালন করছে। বড় বড় দলের মধ্যে যেহেতু একেবারেই আস্থা নেই এবং এরও ইতিহাস আছে কোনো সন্দেহ নেই, যেহেতু সেই আস্থা নেই এবং যেই বিভাজন রাজনীতির কথা বলছি সেটা একটা স্পেস তৈরি করে দেয় বিদেশিদের এই ধরনের তৎপরতা বা কথাবার্তা বলা। যদি সেই বিভাজনটা যদি থাকতো না তাহলে আমি মনে করি এটা অতটা সম্ভব হতো না। বিদেশি কূটনীতিকদের তৎপরতায় কোনো ফলাফল আসবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই দুই বিশ্লেষক। আমি মনে করি না, কারণ এই ধরনের তৎপরতা কম বেশি সবসময় ছিল নির্বাচনের আগে, অনেক সময় তারা এসেছেন সামনে, তাতে কিন্তু পরিবর্তন হয়নি। পরিবর্তনের বিষয়টা যখন আসবে তখন মনে রাখতে হবে বাংলাদেশের জনগণই কিন্তু সবসময় পরিবর্তনটা করেছে। রাজনৈতিক দলরা কেন বিদেশিদের সান্নিধ্য হন, বরং জনগণের দিকেই তাকানো উচিত, কারণ পরিবর্তন যদি আনতে হয় ওই জনগণ ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। পৃথিবীর কোন জায়গা, কোন দেশ, কোন অঞ্চল বাদ নেই যেখানে তা ইতিবাচক ফলাফল নিয়ে আসে, কারণ গণতান্ত্রিক সমাজে একের অধিক মত পথের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। প্লুরাল যে স্পেস সেটা যে কোনো মূল্যে ডিফেন্ড করতে হবে, বজায় রাখতে হবে। সেই লক্ষ্যে তারা যেই ভূমিকাটি পালন করছেন তা ইতিবাচক বলেই সর্বত্র প্রতিভাত হয়েছে। সামনের দিনগুলোতে বিদেশিদের তৎপরতা আরো বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আবারও অস্থির ডিম ও মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 30-40 টাকা, আর ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা পর্যন্ত। সবজির দাম কিছুটা নিম্নমুখী হলেও স্বস্তি নেই মাছের বাজারে। ইলিশ সাধারণের নাগালের অনেক বাইরে, বাজারে এসে আয় ব্যয়ের হিসেব না মিলাতে পেরে হতাশ ক্রেতারা। মোস্তাফা মানিকের ছবিতে শুভ মাহফুজের প্রতিবেদন। কোরবানির ঈদের আগে পরে কয়েক সপ্তাহ স্বাভাবিক থাকলেও আবারও অস্থির মুরগির বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে 150 টাকার ব্রয়লারের কেজি এখন 180-190 টাকা। দাম বাড়ার পেছনে অজুহাতের কমতি নেই ব্যবসায়ীদের। মুরগির দাম আজকে মানে আছে রেট 190 টাকা, 180 টাকা, 150 টাকা করে বিক্রি হয়। রেট তো বাড়তি কথা বলছেন, কিনতেই বাড়তি হয়। মুরগির আমদানি কম যার কারণে দাম বেশি। মুরগির সাথে ডিমের দামও বেড়েছে ডজনে 10 টাকা পর্যন্ত। লাল ডিম চলে 145 টাকা ডজন, আর সাদা মুরগির ডিম আছে 140 টাকা ডজন, হাঁসি ডিম আছে 210 টাকা ডজন। সব মালেরই আমদানি কম, আর কইতেছে মাল যাইতে আছে তার চেয়ে 30-40 হাজার ডিম গাড়িতেই কম আসে। জাতীয় মাছ ইলিশের ভরা মৌসুমে দাম সাধারণের নাগালের বাইরে। নিম্ন আয়ের মানুষের পাঙ্গাস তেলাপিয়াও 200 টাকার উপরে। ইলিশ মাছ আপনার আজকে বেচতে আছি যেটা 900-950 গ্রাম, এটা বেচতে আছি আপনার 1500 টাকা কেজি, আর 1 কেজির উপরে যেটা এটা বেচতে আছি 1650-1700। আমি পাঙ্গাস মাছ কিনেছি 200 টাকা কেজি, আর তেলাপিয়া মাছ কিনছি 250 টাকা কেজি। মাছের দাম সাধারণ নাগালের বাইরে নেই, অনেকটাই সাধারণত ঊর্ধ্বগতি, আমাদের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরে। জনসাধারণ আসলে কীভাবে কিনবে? রুই মাছ নিতে আসছিলাম, ব্রিকেট মাছ নিতে আসছিলাম, মাছ আগের তুলনায় অনেক দাম বাড়ছে। চাল, ডাল, তেল, আটা সহ বিভিন্ন সময়ে নানা অজুহাতে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম এখনো না কমায় বিপাকে সাধারণ মানুষ। মানুষের যে ইনকাম, এই ইনকামের সাথে এখন দাম যে বেশি হয়েছে মানুষের চলা অসম্ভব হয়ে পড়তেছে ভাই বাজারে। চাহিদা মতো কিনতে পারি না, বেশির জায়গায় কম কিনি, যে জায়গায় আধা কেজি 1 কেজি কিনে দেয় সেই জায়গায় দেখা গেছে 250 গ্রাম কিনি। জিনিসপত্র সব কিছু তো ঊর্ধ্বগতি, দাম তো কম না। এদিকে কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30-40 টাকার মধ্যে। দন্দল বলে বলেন যে 40 টাকা কেজি ঝিঙ্গা, 40 টাকা কেজি চিচিঙ্গা, 40 টাকা দাম নিয়ন্ত্রণে আছে আর কি, মাল 40-50 টাকা কেজি কোনো সবজি নাই। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি সবার। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে মারা গেছে আরও 10 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1757 জন। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে 24 ঘন্টার ব্যবধানে বেড়েছে রোগীর ভর্তির সংখ্যা। এমন অনেক পরিবার আছে যাদের সকল সদস্যই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এবার আক্রান্তদের নির্দিষ্ট কোনো লক্ষণ না থাকায় শিশুদের নিয়ে বেশি বিপাকে অভিভাবকরা। তবে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিলে এবং হাসপাতালে ভর্তি করানো গেলে দ্রুতই সেরে উঠছে ডেঙ্গু আক্রান্তরা। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু আক্রান্তদের আশেপাশে অসাবধানভাবে থাকা এবং আক্রান্তদের মশারির মধ্যে না রাখার কারণেই বাড়ছে একই পরিবারে
আক্রান্তদের সংখ্যা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, ফলে তৈরি হল পার্লামেন্ট সদস্যপদ ফেরত পাওয়ার সম্ভাবনা। মোদি উপাধি নিয়ে মন্তব্যের জেরে এপ্রিলে রাহুলকে 2 বছর সাজা দিয়েছিল সুরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে গুজরাট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। শুক্রবার সেই রায়ের শুনানিতে সব সাজায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে মানহানিকর বক্তব্যে কংগ্রেস নেতাকে নির্দোষ না বললেও প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য ধরনের মন্তব্য করা উচিত হয়নি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে যে কোনো বক্তব্যের ক্ষেত্রে রাহুল গান্ধীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে আগের রায় স্থগিত হওয়ায় একে সত্যের জয় হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস নেতারা। শিগগিরই 53 বছর বয়সী এই নেতা পার্লামেন্টে ফিরতে পারবেন বলে আশা তাদের। এবার খেলার খবর। তামিম অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে খুব বেশি সমস্যা তৈরি হবে না মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বরং এশিয়া কাপ থেকে নতুন দলপতি টিম গুছিয়ে নিতে পারবেন বলে মনে করেন তিনি। আমার মনে হয় না যে ওয়ার্ল্ড কাপে খুব একটা বেশি বড় এফেক্ট করবে ক্যাপ্টেন্সি নিয়ে। বাংলাদেশ টিমের প্লেয়াররা প্রত্যেকে নিজের নিজের কাজগুলো সবই জানে, শুধুমাত্র লিডারশিপটার জায়গায় হয়তো কে আসবেন সেটার উপর ডিপেন্ড করে। সেখান থেকে আমার মনে হয় না খুব একটা বড় প্রবলেম হবে। যিনি ক্যাপ্টেন্সি করবে আমার মনে হয় যে এখানে সিনিয়র জুনিয়র অনেক কম্বিনেশন সুন্দর আছে। এবং আমি অবশ্যই বলবো যে তামিমের মতো বিকল্প প্লেয়ার তো এখনো তো বাংলাদেশে তৈরি হয় নাই, সেই জায়গাটা তো অবশ্যই তামিমকে মিস করবে বাংলাদেশ টিম এশিয়া কাপে। বাট তারপরেও আমি বলবো যে নতুন যে খেলাটার সুযোগ হবে তার জন্য একটা ভালো অপরচুনিটি কম্বিনেশন তৈরি করার জন্য কাউকে না কাউকে তো সেখানে ট্রাই করা হবে, আর তার জন্য একটা ভালো অপরচুনিটি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণ জেগে উঠেছে, সরকারকে বিদায় নিতেই হবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। সময় ফুরিয়ে আসায় ক্যারিকেচার করে লাভ নেই মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে উৎখাত করতে চাইলে আওয়ামী লীগ চুরি পরে বসে থাকবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। বিএনপি ডেঙ্গুর চেয়েও খারাপ বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।